জগৎবল্লভপুরের মাকড়দহ গ্রামে 200 জনের খাওয়ার ব্যবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়া জেলার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাকড়দহ গ্রামে আজ চতুর্থ দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যহ 200 মানুষের মুখে রান্না করা অন্ন তুলে দেওয়া হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী অলোক ব্যানার্জি, নির্মল ঘোষ, মাননীয় প্রধান কাজল সর্দার, বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীদের সহযোগিতায় এই কর্মসূচি আগামী 30রা মে পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই কমিউনিটি কিচেন মাকড়দায় এর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের নির্মল ঘোষ অর্থাৎ ভয়াদা, তার সঙ্গে মাননীয় প্রধান এবং আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য এবং বেশ কিছু বিশিষ্ট সমাজসেবী সুবর্ণাধ্যায়ী মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। আমরা এই কমিউনিটি কিচেন যেটা আপনারা দেখছেন, আমরা প্রত্যেক দিন 200 থেকে 250 ব্যক্তিকে এখানে অন্য সংস্থানের সুযোগ করে দিয়েছি এবং সবাইকে নেমন্তন্ন আকারে হাত জোর করে বলছি যে আপনাদের নেমন্তন্ন, আপনারা সামনের রবিবার 3 তারিখ পর্যন্ত এখানে এসে অন্য সুযোগ গ্রহণ করবেন। 50টা 50টা ব্যক্তিকে আমরা আস্তে আস্তে করে নিয়ে আসছি, নিয়ে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি যাতে সামাজিক দূরত্বটা বজায় রেখে সরকারি নির্দেশ মেনে এই সুষ্ঠুভাবে এটা পরিচালনা করা যায়, তার জন্য আছে। আর আপনাদেরও 3 তারিখ পর্যন্ত করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের মাধ্যমে এলাকার সুবর্ণাধ্যায়ী মানুষদের কাছে আমরা এই বার্তা দিচ্ছি, যদি কেউ কিছু মনে করে যে সাহায্য করবে, আমাদের ভয়াদা আছেন বা নির্মল ঘোষ মহাশয় আছেন, যে কোনো গুডস, চাল, ডাল, সবজি, যে কোনো গুডস তারা দিতে পারে, আমরা সানন্দে সেটা গ্রহণ করব। যদি আরও বড় সাড়া পায় আগামী দিনে এটা আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনার নাম? অলোক ব্যানার্জি। একাউন্টকে কেন্দ্র করে আমরা পঞ্চায়েতগতভাবে সাধারণ মানুষের কাছে খাবার আমরা পৌঁছে দিতে পেরেছি প্রায় 1500, তারপর 1500 পরিবারকে। তারপরে 26 তারিখ থেকে আর 3 তারিখ পর্যন্ত আমরা সাধারণ মানুষের জন্য কিছু খাবারের আয়োজন করেছি, সে ভাত ডাল ডিমই হোক বা নানান কিছুর মাধ্যম দিয়ে ভরে 200 লোককে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করছি। বাড়ে 3 তারিখের পর থেকে আমরা আরও চেষ্টা করছি যে তাদের আগাম পেট ভরে খাবার খাওয়ানোর জন্য। 200 কাজল সর্দার, 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পেট ভরে খেয়েছি, ওনারা বলেছেন আবার আসতে, এখানে রোববার অবধি হবে, তাই এসে খাবো। আর গত রোববার থেকে চলছে, হ্যাঁ আবার সামনে রোববার অবধি চলবে। লকডাউন যদি বাড়ে আবার চেষ্টা করবেন খাওয়াতে। আপনি পেট ভরে খেয়েছেন? হ্যাঁ পেট ভরে খেয়েছি, ভালোভাবে খেয়েছি। কী নাম আপনি? সৌমেন সিমানি। করলেন? খুব ভালো। হ্যাঁ আচ্ছা, কী কী খেলেন? চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি, টকের ডাল খেয়েছি, খুব ভালো খেয়েছি। আপনার নাম কী? আমার নাম রেখা সাউ। পরিবারকে সচেতন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন এবং লকডাউনের নিয়ম নীতি মেনে চলবেন। মাস্কটা যেন সবসময় মুখে থাকে, রাস্তায় বেরোলে অবশ্যই থাকে, বাড়িতে যার সাথে কথা বলবেন তখনও থাকে। হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।